বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে এক অনন্য অর্জন পুরুষদের ওয়ানডে ক্রিকেটে যেমন মেহরাব হোসেন ওপি প্রথম সেঞ্চুরিয়ান তেমনি এখন থেকে প্রথম নারী ওয়ানডে সেঞ্চুরিয়ান হিসেবে উচ্চারিত হবে ফারজানা হকের নাম এই সিরিজে ভারতকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলার মেয়েরা সেই ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আরেকটি প্রথমের দেখা মিলল টস জিতে নামা বাংলাদেশ শুরু থেকেই ছিল চনমনে বলা যায় উড়ন্ত সূচনা করেছে ফারজানা ও শারমিন পুরো সিরিজ জুড়ে ভুগতে থাকা ব্যাটিং যেন জ্বলে উঠল এদিন প্রথম উইকেটেই তাই সংগ্রহ 93 রান 52 রানে শারমিন সাজঘরে ফেরার পর নিগারকে নিয়ে দলের হাল ধরেন ফারজানা একাই শাসন করলেন ভারতীয় বোলারদের এরপর নিগারকে নিয়ে স্কোরবোর্ডে আরও 71 রান যোগ করলেন ফারজানা অধিনায়ক 24 রানে ফেরার পর ঋতুমণি বিদায় নেন মাত্র 2 রান করে এরপর সোভানাকে নিয়ে 56 রানের ইনিংসে 206 রান ফারজানা আর ইনিংসের 46তম ওভারে আদায় করে নেন নিজের ঐতিহাসিক সেঞ্চুরি ম্যাচ শুরু করা ফারজানা ইনিংসের শেষ বলে যখন আউট হলেন ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ 225 রান আর তার নামের শেষে তখন জলজল করছে 160 বলে 7 চারে সাজানো 107 রান এখন ঢাকা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন